আজকে আমি মানুষ করে খাওয়াই, কি করবে করো না, ইনকাম ট্যাক্স আমাকে ধরে না কখনো। কিন্তু আমাকে আমার বাড়িতে ইনকাম ট্যাক্স কে পাঠিয়েছিল, কে? নীতিশ স্যার উত্তর, যাকে ঘোর ঢেলে দিলাম নাকি বলে। আবার আমি তাকে দিতাম প্রণব মুখার্জিকে নিয়ে এলাম আমি মোড়াগুলি একবার কাক দিক থেকে, গান্ধী জয়ন্তী 50 বছর বয়স্ক লোকরা জানেন, লোক দেখে খাসুয়ালকে রাস্তায় লোক দেখে পাগল খাঁচি ছিটে দাঁড়ান। আমরা কতদিন আর খাড়ি করে আমি বলবো তোমাদের, ঘাড় তো একবারে হাড় পাড় শুরু হয়ে গেছে, আর পারি না, 42 কেজি ওজন আমার ঘাড় আর সইতে পারছে না। তা আমি আর বাইরে লোক বইতে পারবো না, ঘরের লোকে নিয়ে হোক, যে হয় হোক ঘরের লোক হোক। তা সেবারে সুধাংশু পণ্ডাকে আমি দাঁড় করেছিলাম, পারা গেল না। তা সে অনেক ঘটনা ইতিহাস আছে, কালিন্দির লোক, আপনাদের কাছে বেশি কথা বলবো, দুপুর গড়িয়ে গেছে, আমার আসার কথা ছিল জোর করে ধরে নিয়েছে, জোর করে কালকে ধরে নিয়েছে আমাকে। আমি আপনার কাছে এসছি না শুধু আর কিছু না, জীবনে অনেক মহাপাপ করেছি বুঝলেন, এই দল করতে গিয়ে ক্ষমা করবেন, আমাকে দল থেকে আমার পথ বাঁচিয়ে জন্য দরখাস্ত করছিল, দরখাস্ত করে দিন যে আমায় জিজ্ঞেস করছি তুমি কোন দলের লোক, তুমি আমাদের এই সিট বলে জিতেছো, তুমি কেন আছো? আমরা আর আমি তো দাঁড়িয়েছি জিতেছি, তোমার কি বলে তোমার বাবার সুপ। তখন দলে আমরা সব মেম্বার ছিলাম, প্রত্যেকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিলাম, এখন আছে অল ইন্ডিয়া কংগ্রেস তৃণমূল নামে আছে, কটা লোক আছে? 5টা লোক না বলবো, কুখ্যাত লোকদের নাম আমি ধরি না। আমার হাত ধরে যখন কাঁদতেন এয়ারপোর্টে বসে তখন কষ্ট হয়নি, প্লেনে উঠে কেন কাঁদতেন আমি বলবো না, আমি জানি, আমি সেসব কথা বলবো না। মা উনি আমার সঙ্গে বেরিয়ে আসবেন, মা 700 টাকা চেয়েছে, গ্যাসের দাম তখন 250, উনি কি কি বলতেন আমি জানি, কেন বলতেন তাও আমি জানি। আজ দুপুরবেলা আপনাদের বলে আর বেশি কথা বলে আমি ততটা বাড়াবো না। অশুশ্রী সিনেমা পুড়ে গেছে, ভদ্রলোকরা এসছে, একটা মন্ত্রী তো রেল মন্ত্রী তখন পয়সা চাইতে এসছে, কি বলছে কিছুদিন সব ছিলেন, কি বলছেন আমার ওই ওই অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে মালিকরা কত আছে, 22,000 20,000 দিয়ে বিরাট লোক হেলিকপ্টারের মালিক, 1 লিটার গ্যাসোলিনের দাম কত, যে হেলিকপ্টার উঠছে আর নামছে, আর গাড়িতে যেতে পারেন না, হেলিকপ্টার উঠছে নামছে, 8,000 পুলিশ না হলে স্যালুট না দিলে যাত্রাপথ নির্মল হয় না। তা সেই বয়সই আজকে কোথায় চলে গেল, মারপিট একটা হলো পড়ে গেলেন, মাথা কপাল ফেটে গেল, ঘরে একটু ডেটল নেই, ঘরে একটু স্পিরিট নেই, রক্তটা মুছে দেওয়া যায় না, না না বলি আপনার ছোট কথা, আমি সায়েন্স সায়েন্স পড়েছি, আমি আর্টস পড়েছি, আমি কমার্স পড়েছি, কলেজ ছেড়ে যাইনি, কেন যাইনি তার ইতিহাস অনেক আছে, মানুষের জন্য আমি যাইনি, আমার অভাব ছিল না, আমি আমার পয়সা ছিল, আমি ছেলেদের দূরে রেখে পড়িয়ে আনতে পারতাম, আমি ইনকাম ট্যাক্স দিই 2-3 বার আমার বাড়িতে ইনকাম ট্যাক্সের ফর্ম পাঠিয়ে রেড করেছেন, আপনারা জানেন না কি পেয়েছেন, খচা খড়া ডিম প্রচুর পেয়েছেন, কিন্তু আপনাদের কাছে কি মেনেছে, 1,000,000,000 কোটি টাকা হিসাব মেনেছে, সব হিসাব নেওয়া হবে। এটা সেই কুলাঙ্গার একটা বক্তৃতা করছে, এই কুলাঙ্গার বক্তৃতা শুনবেন, এখানে রিপোর্টার কেউ কেউ এখন আছে, পালিয়ে যায়নি, 14 লক্ষ টাকা, হ্যাঁ আমার আমার মানে ওর ঘরে পোশাক করতে, আমার আমার ওর ঘরে পোশাক করতে, কি বলছে 7,000 টাকা চুরি করে, তিনি রিপোর্টার একজন, বেতন কত 14 লক্ষ, রাহা খরচ কত 3.5 লক্ষ, কি বল রিপোর্টার ভাই 14 লক্ষ টাকা বেতন, কার টাকা কে দেয়, কার ঘরে কুকুর, তিনি কোন কাগজে রিপোর্টার, 17.5 লক্ষ টাকা বেতন, হ্যাঁ বড় বড় কথা, খাপ খুলে দিলে কি বেড়াবে, অনেক ব্যাপার আছে, খাপ খুলবো না। আমি আপনাদের কাছে শ্রদ্ধা সহ নমস্কার জানাই, পাঞ্চাষি ফুলচাষি আনাচাষি বস্ত্র দুই পরিবার মোদী সমুদ্রের মধ্যে রাস্তা নিয়ে গেছে 21.5 কিলোমিটার বোম্বে সমুদ্রে, আমার সমুদ্রে কেন হবে না, আমি যদি জিজ্ঞাসা করি, পৃথিবীতে 2% জাহাজের ব্যবসা ভারতবর্ষ করে, আর রেলে চাকরি নেই, স্কুলে চাকরি নেই, সরকারি অফিসে কম্পিউটার, চাকরি হবে জল সমুদ্র নদী, আমাদের কাছে চাবিকাঠি আছে, আমরা জানি, আমরা পড়াশোনা করেছি, এই বাকিতে জন্ম
মেদিনীপুরের মাটি, কাঠের মাটি, পবিত্র মাটিতে জন্ম। আমরা লক্ষ লক্ষ লোকের অন্ন জোগাড় করার বুদ্ধি আমাদের মাথায় ভগবান দিয়েছে। এবং ভারতবর্ষের রাজনীতির যে রাজনীতিতে ওর বিড়ি ফুকে সিগারেট ফুকে আর ওই মদের বোতল ধরে নাচ গান করে দিন কাটানো যায় না। আপনারা 15 বছর দিল্লি পাঠিয়েছিলেন আমাকে, একবারে নত মস্তকে আমি আমার পরিবার আপনাদের প্রণাম জানাই, ছোট বড় নির্বিশেষে, গরিব গরিব দরিদ্র গরিব, ধান চাষি, পান চাষি, ফুল চাষি, আনার চাষি, মস্তকের পরিবার। আমি দিল্লিতে একদিন সিনেমা দেখি, দিল্লির একটা পার্কের গরিব যাই, মন্দিরে বসতে কখনো যাই, কিন্তু আমি পড়াশোনাটা ভালোভাবে করার ছাত্র ছিলাম, আমি পড়েছি অক্ষরে অক্ষরে, সেসব কাগজ দপ্তরে আছে, মোদিজি জানেন। আমাকে ধরবার জন্য তিনি অনেক কারবার করেছেন, আমি অনেকবার উঠিয়ে গেছি, কিন্তু অনেক সময় পানি পড়ে গেছি ওর সামনে, পড়ে যেতে হয়েছে। কিন্তু একটা ব্যক্তিত্ব, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের মঠে যিনি মানুষ হয়েছেন, যার শিক্ষা দীক্ষায় স্বামীজি ভুলে গেছিলেন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হবে। পাকিস্তান আমাদের ঘরে সৈন্যদের ধরে চরচাপর পিঠে জানেন, চীনের সৈন্যরা আমাদেরকে লাথি মারে জানেন, আপনার ঘরে দোপানাবিদের বাড়ি, মৎস্যজীবী পরিবারের বাড়ির ছেলে পড়ারে লাথি মারত চীন পাকিস্তানের সৈন্যরা আমাদের ছিল। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি কাল বলুন কাল করাচিতে বোম্বের করাচি উঠে যাবে, চীন ভাগবার ক্ষমতা নেই। কি দেখছেন বাজারে ইলেকট্রিক দোকানে? চায়না মেড, চায়না মেড আসছে, সব বন্ধ হয়ে গেছে, দেড় পয়সার মাল দুদিন চলে, চার দিনের দিন নেই, খতম, সব চলে গেছে। মোদী গুজরাট করবে, মোদী ভারতবর্ষ করবে, মোদী দেশ জাতির ভবিষ্যৎ করবে। আমার আপনার ঘরে যুবক ছেলে মেয়েদের হাতে একটা শক্তিশালী অর্থনীতি দেবে, আগামী 35 সাল পর্যন্ত ওর নেতৃত্বে ভারতবর্ষ চলবে। এটি আমার কোলাঘাট পর্যন্ত আসলেন, নন্দীগ্রাম যাবেন, আমি দাঁড়িয়ে আছি কোলাঘাটে গিয়ে, পার্টি প্রেসিডেন্ট আমার দায়িত্ব আছে, আনার তাকে গেলাম, নিয়ে আসবো, কিন্তু গাড়িটা ঘুরিয়ে নেবো, যান যাবো না কেন, গাড়িতে 3 জন ছিল, একটা ড্রাইভার আর একজন কলকাতার নেতা উঠল, তা আমি ড্রাইভারকে ধমকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম। তারপরে যা হয়েছে অনেকেই জানেন, এখন তো ডাহা মিথ্যা কথা, কি বলছেন উনি নিজেও জানেন না। কৃষি ভাইপোর কথা হয় বাংলার লোক নাকি মূর্খ, আর এইটা নাকি না খেয়ে খেয়ে সব স্মৃতি নষ্ট হয়ে গেছে, বুঝলেন, মানুষ ভুলে যায় যত পারো মিথ্যা কথা বলো এবং একসঙ্গে চিলে বলো। সন্ধ্যাবেলা টিভিতে কিছু কিছু লোক রং টং খেয়ে বসে, আমি দেখব কি চুরি, কি চুরি করেছে তার কোনো হিসাব আছে? আমরা ব্রাহ্মণ মানুষ, হ্যাঁ, স্বর্ণ বক্তা করবো করলো, আমাদের কাছে পাঁচপুয়া চাল, পাঁচটিকা পয়সা, হ্যাঁ, পাঁচটা আলু, কাঁচকলা, কুমড়া, গামছা, ঠাকুর পূজা করে আপনাদের শান্ত শান্তি করে বাড়ি যায়, বিকাল 5:30-5:45 রান্না হয়, কিন্তু বৈঠাকের কখনো ভোজ্যটা আসবে, তাই তো? সে ভোজ্য আহার ভর করবো ব্রাহ্মণের পরিবার, উনি ব্রাহ্মণের পরিবার, মাওবাড়িতে কোথায় জন্মেছেন বীরভূমে, এসব অনেক ইতিহাস না বলাই ভালো। তাই এই বাড়িতে আজকে 15,000-20,000 কোটি টাকা, 29খানা বাড়ি কলকাতায় মাত্র, কি বলছেন হোটেলে কাউকে আমদানি করছেন, কখনো এক্সপার্ট আসছে, কখনো ডিএম এসপি এরা আছে, ব্যালট বাক্স পরিবর্তন হচ্ছে, ভোট কাউন্টিং হচ্ছে পঞ্চায়েতে, প্রার্থী সব এগিয়ে যাচ্ছে, এর পাশে বেশি দূর না কাশীতে, মাজিলাপুর অঞ্চলে একটি জেলা পরিষদ সমস্যা একটা আপনাদের বলি, অন্য কোনো আর দুশোকে এখান থেকে আমি বলে দেবো, এগিয়ে আছে, তা খাওয়ার বিশেষ ঘোষণা হয়ে গেল, তারপরে কাউন্টার ফল চলে এলো সব, হ্যাঁ, তারপরে আপনার জিতে যাচ্ছে চা খাওয়া, তার মধ্যে ব্যালট পেপার নম্বর 2 নম্বর চলে এলো, সব ছাপানো থাকে, কেটে নিয়ে দেখানো গেল যে ডিজাইন লোকটা সই করে, আপনার রামনগরে কাউন্টি নিয়ে আপনারা ছেড়ে চলে এলো, রামনগর ছেড়ে এসেছিলেন আপনারা, রামনগর 30-35,000 ভোটে হেরেছিল বিধানসভায়, আমি জানি, আপনাদের কাছে আজ বলি
যাদের নিয়ে কেউ কেউ নৃত্য করেন, দেখেন রাস্তাটা ঢুকে পড়লাম, খুব খারাপ লাগছে। যেদিকে যখন তাকিয়েছি ভাঙা রাস্তা, অন্ধকার, মানুষ যা বলেছে তাই। গত 20 দিন 25 কোটি টাকা আমি সই করেছি শুধু স্কুল রাস্তা, ছোট ছোট রাস্তা যে গেছে আর কাউকে না বলে, আমরা না বলে আমাদের বাড়ি ধরবো। ভোটের সময় দাঁতে দাঁত লাগিয়ে লড়াই করি, আমি সাফ করে দিতাম ওই দিন পঞ্চায়েতে, ওই মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমার বলেছিলেন পুলিশের কোন অফিসার গোপন খবর ছিল, আমাদের লোকেরা নামলে 2-5টা 10টা 20-25টা চলে যেত, একটা খবর হতো সারা পৃথিবীতে খবর হতো। তা আমি ওই খবরের দায়িত্ব নিই নি, আমি শুধু নৃশংসতা দেখলো কাঠির মানুষ বীরেন শাসমলের কাঠি ত্রৈলোক্য প্রধানের মাটি সত্য কালিন্দী অঞ্চল। একটা স্বপ্ন ছিল খালি কালিন্দীটা দক্ষিণ কাঠির সঙ্গে চলে যাবে, হয়তো চলেও যাবে আগামী 28-29 তারিখে আবার 28-29 সালে যখন আবার কাউন্টিং হবে, দেখবেন আবার রিডিস্ট্রিবিউশন হবে, তখন চলে যাবে হয়তো দক্ষিণ কাঠিতে, আরও এগিয়ে আসবে দক্ষিণ কাঠি। তা সে পরপর কালী কোলাঘাট থেকে ধরে আসে তো অটোমেটিক্যালি যাবে। তা আমি আপনার বলি কালিন্দী ময়টানা এইসব অঞ্চলের মানুষ 2 হাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন, আমার পরিবারকে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের সকলকে প্রণাম জানাই, বারে বারে প্রণাম জানাই। রামকৃষ্ণ ভাই এখানে বসে, রামকৃষ্ণ ভাই বসছে, আমার বসতে দেয় কে জানে, হাজির হয়েছে, আমি আমি মাথা ঢুকিয়ে প্রণাম করি এদের, এইসব মানুষ জায়গা দিয়েছিল একটু বিকাশ উৎপল। হ্যাঁ এসব লোক এরা খাই দিয়েছিল, আমি গাড়ি দিয়ে ঘুরে বেড়াতাম, সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। তা আমি ভোট কাউন্টিংয়ে দেখেছি কালিন্দী অঞ্চল বারে বারে কোনোদিন আমাদের চিন্তাধারার বাইরে যায়নি, তারা চিরকাল আমাদের ভোট দিয়ে গেছে। আজকে বলি এত লুট, এত সম্পত্তির মালিক, পায়খানার কাছে একটা হেলিকপ্টার, শোয়ার ঘরে একটা হেলিকপ্টার, একটা বেডরুমে বেডরুমের পাশে অফিস ঘরে হেলিকপ্টার, গেটের কাছে একটা হেলিকপ্টার, হেলিকপ্টার আমরা গরু গাড়ি কেনার পয়সা নেই আপনাদের, আমাদের হ্যাঁ সে তো হবে, ঘরে ঘর দিবে না, চাকরি দিবে না, চাকরি দিয়ে বলছে পিসি ভাই তো আমরা খাবো কি, না টাকা দিয়েছো, হ্যাঁ টাকা দিয়েছো, মিথ্যা কেস, শুধু মিথ্যা কেস, কথায় কথা বলে এফআইআর, আরে কি এফআইআর, এফআইআর করতে বলে এও তোমাদের আমাদের দলের বিরুদ্ধে দল ভেঙে আমরা গেলাম, এফআইআর করতে দিব না বলে শিবকে বিদায় হল। আজকে ঘরে ঘরে এফআইআর 30টা 40টা 25টা করে এক একটা লোকের বিরুদ্ধে কেস, সৌমেন্দ্রের বিরুদ্ধে খুব 15টা কেস, কি কেস শুনলে হাসে, একটা হাইকোর্ট বলছে, হাইকোর্ট হাসে, হাইকোর্টের জাজরা হাসে, কেসকে এমনি ফেলে দেয়, ছুড়ে ছুড়ে ফেলে দেয় বলে একটা কেস, জাজরা বিচার করতে গেলে বলে এগুলো কেস, কি অসভ্যতা নোংরা এইসব করে, ছেলে মেয়েদের চাকরি নেই, কথায় কথায় অ্যারেস্ট করে দাও। আর দারোগাবাবু এখানে পুলিশের লোক এসছে, দারোগাবাবুদের থেকে একবারে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পর্যন্ত সব পার্টি করো জিন্দাবাদ বলতে হবে, চেহারা দেখাতে হবে, কি করছিলেন ভাইপো, এই যে কি যাত্রা করছিলেন সব, জনগর্জন শুরু হয়েছে, জনগর্জন, কোন গর্জন নেই, মিটিং করলে মিটিং, আর একটা দোকানে সোনা কিনেছেন 12 ব্যাগ ভর্তি সোনা, বড় বড় ব্যাগ, দমদম এয়ারপোর্টে নেমেছেন একটা ব্যাগ খুলি দেখে এক্সাইজেরই অফিসাররা বুঝতে পেরেছে, প্রস্তুতি নিয়েছে ঘিরে ফেলার, নাম জানি কোন অফিসার, একজন ডিআইজির নেতৃত্বে 250 ফুট পৌঁছে আর্মপোর্ট, একবারে এয়ারপোর্টের দরজা ফরজা ভেঙে ওই মাটাকে দিয়ে গেলেন, আর 12 ব্যাগ সোনা বের করে নিয়ে গেলেন। কোথায় গেছে সে সোনা আমরা জানি, সে নিয়ে যাবে কোথা থেকে, এত পয়সা এসছে আমরা জানি,
আজকে বীরভূমের বর্জন করে সিংহ সে সিংহ টিহার জেলে বিড়াল হয়ে গেছে। সন্দেশ খালি বলছিল আমাদের বনশ্রীবাড়িটি বলছিল সন্দেশ বাড়ির বাঘ ল্যাজ দাঁত সব পড়ে গেছে সিবিআইতে ঢুকেছে। কত লোক যাবে, কত লোক যাবে? আমি আপনার কালের গ্রহ অপেক্ষা করি। কোনদিন এত বড় চুরি স্বামী বিবেকানন্দ পরমহংসদেব আজকে রবীন্দ্র নজরুলের এই মাটি, আর এই মাটি পবিত্র মাটি বীরেন সাগরের মাটি, ঈশ্বরচন্দ্র মাল বলাই দাস বাবা সুদিন দাসের মাটি, পরমহংস ব্যানার্জির মাটি, এ মাটি তোর পবিত্র মাটি, এ মাটি কখনো চোর ডাকাতকে বরদাস্ত করে, এ মাটি কখনো খুনিকে বরদাস্ত করে, এ মাটি কখনো অত্যাচার সহ্য করে, এ মাটি ব্রিটিশ দাঁড়িয়েছে। আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, ইতিহাস এদের কথা বললেই লজ্জা পাই, আমরা লজ্জা পাই। আমি ওদের ওই টিকিটে জিতেছিলাম, এমপি হয়েছিলাম, শুভেন্দু কুড়ি সালে চলে গেল, আমি তো চুপ করে বলছিলাম বুড়া মানুষ কিছু বলি বাবু। হ্যাঁ, লুঙ্গি পরা আছে কিছু লোকের, ধুতি পরা আছে কিছু লোকের, পাঞ্জাবিটা গায়ে দিয়েছি উপরে গেঞ্জি, আর মাথায় চকচকের তেল সব সরকার তেল সব চকচক, বিশাল বিশাল লোকজন দশজন পনেরো জন কুড়ি জন করে বাপ মা চোদ্দ পুরুষ। আমি তো কোনোদিন কারোর কাছে কোনো অন্যায় করিনি, আমার পরিবার করেন বাবা। ব্রিটিশ গভর্নমেন্ট তার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ব্রিটিশ আমলে, বত্রিশ বছর পাহাড়টা ভেঙে দিয়ে গেছিল ব্রিটিশ গভর্নমেন্ট। দক্ষিণাকালী মন্দিরে লাল সোলজার ছজনকে একদিন মারা হয়ে গেছিল, আর পাহাড়টা ভেঙে দিয়েছিল, পাহাড় দিতে উঠতো না। আমার খাইয়ে যে লোকটা মানুষ করেছে ব্রিটিশ জেলে চোদ্দ বছর ছিল, হাতিকোটের বিশিষ্ট সুমিল কোটের লয়ার বাটকরাম রাজবাড়িতে বিয়ে করেছিলেন, বৌদি মারা গেছিলেন দু পয়সা কোস্টগার্ডে, তাকে তিনটি পয়সা দেওয়া হয়েছিল। তা আমাদের পরিবারে কেউ পলিটিক্যাল পেনশন কোনোদিন নাই, তা সেই বাড়ি ছিলাম কলেজে পড়তে পড়তে এত অত্যাচার আমি দেখেছি। আমি ভালো ছাত্র ছিলাম, পড়াশোনা করলে আজকে অনেক দূর চলে যেতাম, কিন্তু আপনারা তিনবার ফাঁসিয়ে দিলেন পার্লামেন্টের মূর্খ গিয়ে কি করবে, কোনো সার্টিফিকেট নেই। আমাকে হিন্দি ইংরেজি বাংলা, বাংলা ইংরেজি হিন্দি জানে, দশ মিনিট বক্তা করতে হলে তিনজন মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করতে হবে, দরজা বন্ধ করে তিন ঘন্টা চার ঘন্টা পরে দশ মিনিট বক্তা করতে হবে। তাই এখানে শঙ্করবাবু ছিলেন, তার আগে বসন্তবাবু প্রমথবাবু ছিলেন, বসন্তবাবু প্রমথবাবু তফসিলি নেতা, বসন্তবাবু শিক্ষিত লোক, প্রমথ ব্যানার্জি একবার ইংরেজি এম এ হাত উঠে গেছিল আপনার স্বাধীনতার যুদ্ধে, তিনি গেছিলেন। আমাদের সুধীরবাবু গেছিলেন রামনগরের সন্তান, সেও এত বড় বিএমএ পাস, অসুবিধা করার কিছু নেই। পরবর্তীকালে আর কিছু জানি না বলি না, আমার একটা মূর্খকে পাঠিয়েছিলাম, মূর্খই বলছি, সেই মূর্খ পার্লামেন্টে সবচেয়ে বেশি কোশ্চিন করেছে, সবচেয়ে কোশ্চিন আমার বেশি করেছে আর করি, সুযোগ পেলে বক্তৃতাও করি। কুড়ি সালে সুরেন্দ্রবাবু চলে যাওয়ার পর থেকে তিনি আমার বসবার জায়গাটা পর্যন্ত পেয়ে দিয়ে পার্লামেন্টে, কি করবো? ওরা কি জানে দেউলি বাংলা থেকে কালীবাবুর যে বালি সাহেব উৎসব টেবু টেবু করছে, এর মধ্যে ছ মাসের মধ্যে ষাট পঁয়ষট্টিটা লোকের ক্যান্সার হয়েছে। ওরা কি জানে যে একটা এমপি কুড়িটা কোটা পায় প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড? আমি আমার মোদিজি আড়াই তিন হাজার কেস আমার করে দিয়েছেন, গতকাল সন্ধ্যাবেলা একজনের ন হাজার একজনের সাড়ে সাত হাজার আমি লিখেছি, সব পাবি সবাই পাবি পেয়েছি, সব পাবি সব এমপি কুড়িটা করে আমার নেই, আমার কুড়িটা করে ক হাজার কেস আমি করি। আপনার এখানে রামনগরের একটি মুসলিম বাড়ির ছেলে অভাবের জন্য ট্যুরিজম ভিসা দিয়ে চলে গেল বিদেশে, দুটা অন্য জোগাড় করতে, হ্যাঁ জয়নাল সাহা বাড়ি বাড়ি গেছে, বলে পারবো না পয়সা দাও, ঘুরে ঘুরে যাও কিছু নাই পয়সা শেষ, একটা নাতনিকে নিয়ে আমার কাছে পড়ছি আমার ঘরে,
আমি একটা আমার ঘরে নিয়ম আছে, তিন পুলিশ ধরে আমি দুপুরবেলা পৌঁছলে এক গ্লাস জল একটা মিষ্টি দিব। আমরা থাকি না থাকি শত্রু মিত্র, এ আমাদের বাজার হাট না হলেও ওটা এসে রাখা হয় সকালবেলা। কেউ কি খেয়েছে জল খেয়েছে আনছি, আমি নামলাম কি হয়েছে আর বাবু বাবু বাবুর কাছে গেছিলাম, পয়সা চাইলো অমুক চাইলো তমুক চাইলো, আমি আর কি হয়েছে বলো, বলো আমার ছেলে মরে পড়ে আছে বিদেশে, নিয়ে গেছিল টুরিস্ট ভিসায়, আর আমাকে টাকা চাইছিল, আমি কোথায় পাবো 70 না 75 না কত টাকা, 1000 টাকা দাও বৃহস্পতিবার ডেট বলি আসবো, আমরা পূজা হলো অপেক্ষা কাগজ ঘুরে দাও, তা কাগজে দিলাম, কাগজ দিল, আমি কাগজ সেই দিন মেল করে বিদেশমন্ত্রী আমি লিখলাম যে ডেট বলি তুমি তোমার কষ্টে তুমি ভারত সরকারের কষ্টে তুমি বই এনে তার বাড়িতে দিবে, একটা মাইনরিটি সংখ্যালঘু মুসলিম বাড়িতে ঠিকাছে, ইউপিআই কার্ডটা আছে তুমি বাবা মা কাঁদছে তুমি ডেট বডিটা পাঠিয়ে দেবো, ডেট বডি আমি এনে দিয়েছি, অনেকে গেছেন, হ্যাঁ অনেকে গেছেন, এরকম অনেকে অনেকে সেসব জানতে হয়। আমি মন্ত্রী ছিলাম, আমি কোনদিন খবর কাগজবেলা অমুক তমুককে ডেকে বলিনি আমি এইসা করতে হয় আমি ওইসা করতে হয় করিনি গেলতে হয়, ওসব দেখলে আমার কষ্ট হয়। মানুষের কাছে যাব, মানুষের কাছে দুহাত জুড়ে গণবস্ত্রই বলবো এই অন্যায় করেছি ক্ষমা করে দাও, মানুষ ছাড়া আমার দেশে কি আছে, কে আছে আমাদের কাছে, আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে ধোপা নাপিত বাগদি সংখ্যা।